সো গাইজ, এখন ওই যে বাঁশ উঠাবে বলে রান্নার জন্য, ঠিক আছে, হ্যাঁ একটা বল পাইছে আর আমি বসে আছি একদম জলের ধারে, পা জলে টাচ করে আর কি। তো ভাবছি এখানেই শ্যুট করবো, কিন্তু এখানে করবো না, কারণ হচ্ছে মোবাইলটা নিয়ে রিস্ক হয়ে যাবে, যদি পড়ে যায় তাহলে মানে আসলাম ভিডিও করতে, নিয়ে যাচ্ছি খড়ি টুকায়া। এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায়। আর কি করব, ওই কেজারের জন্মদিন সেলিব্রেট করছে, ও চকলেটের খাপায় দেখে চকলেট আছে নাকি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো ব্লগ বলা চলে না আর কি, মানে আজই ব্লগটা যে আসলো সেটার মানে হচ্ছে 20K স্পেশাল, ওর জন্য কয়েকটা কথা বলবো তোমারগুলোর সাথে, তার জন্য ব্লগ বললো। আর এটা হচ্ছে আমাদের যে শুটিং প্লেসটা, শুটিং বাস গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওই প্লেসে চলে এসি, কারণ ঘাটে সাঁতার খেলা চলে যাচ্ছে আর সাউন্ড আসে, যার জন্যেই এত ঘোরার পর রেডি আসা লাগে। তো চলো কি বলি, কি থেকে স্টার্ট করি, মানে সবার কমেন্ট হবেন দেখি, যেটা একদিনে এই 20K সাফারি, 1 ইয়ার হলো আমার চ্যানেলের, তো ফুল 1 ইয়ার আগত আমরা এই চ্যানেলে কাজ করা স্টার্ট করছি। তো সেই সময় কোনোদিনও আমরা ভাবি নাই যে একটা সময় আমার 20K হবে বা ক্রস করবে, আমরাও একদিন 100K করবো। তো চলো, এলা তো টার্গেট যে 100K করাই লাগবে, মানে একটা নর্মাল টার্গেট যে সিলভার লাগবে, সিলভার পেলে তারপর গোল্ডেন ভাষাটা হয় আর কি। তো কাজ করে যেমন তোমরা সাপোর্ট করে নাইন করি, তাহলে হয়ে যাবে, কোনো চাপ নেই। তো এলা আমরা ব্লগ করি, কিন্তু আগত যে ছিল, আগত যে চ্যানেলটা সেটা হচ্ছে লাইফ স্টোরি। আমার চ্যানেলের নাম লাইফ স্টোরি, যেটা হয়তো ব্লগিংয়ের সাথে কোনো ম্যাচ নেই। লাইফ স্টোরি থাকার কারণ, আগত আমরা প্রথম কয়েক মাস না, প্রায় 6 মাস সামথিং আমরা লাইফ স্টোরি নিয়ে ভিডিও বানিয়েছি। হয়তো তোমরা চ্যানেলে যদি ওল্ড পেজে যান তাহলে দেখে পাবেন। তো প্রথমে 7 দিন পর পর ছাড়ছি নোংরা সুশান্ত লাইফ স্টোরি, নোংরা সুশান্ত এইটা, নোংরা সুশান্ত এটা, হেন তেন হেন তেন, ছাড়ার পরে ভিউ নেই, কোনোই নেই, তারপর ভিউ নেই, কোনোই নেই তেমন। তো আমরা আর কি ওরকম করে আর 7 দিন পর, 7টা ভিডিও ছাড়ার পর আর কোনো ইন্টারেস্ট দেখায় নেই আর কি। তার জন্য মুইও কাজ পেয়ে গেছিলাম, তো মুই কাজে বিজি থাকলেও হয় আর ভাইও এটা বিজি। তো একদিন হঠাৎ ডিউটি যাই, আমি দেখুন যে আরে একটা ভিডিও 7.1K, ও তখন তো একবারে মাথা খারাপ, ভাইকে ফোন করছি সারা সাথে, ভাই 7.1K গেছে, হ্যাঁ মানে একটা বিশাল ব্যাপার, ভাই কি ঠিক আছে তুই স্ক্রিপ্ট লেখ আবার করবো। তো তখন আমরা আগত দিয়েছি হচ্ছে নোংরা সুশান্তের শিক্ষা জীবন হেন তেন, কিন্তু লাইফ স্টোরিটা আগত দেখেনি। তো তারপরে আমরা ছাড়লাম নোংরা সুশান্ত লাইফ স্টোরি, মানে ওই দিন ফার্স্ট ভিডিওটা। আর লাইফ স্টোরিটা তো এলা আমার 2 লাখ ক্রস করছে ভিডিও ভিউ, তো ওইটা এত রেসপন্স, মানে এত ভালোবাসা দিচ্ছেন তোমরা, যে মানে আমরা আরও এমন আপে উৎসি যে তারপর বং মিডিয়া, তারপরে আমরা ভাবছি যে এইটা নিয়েই হয়তো চালে যাব, কিন্তু এমন অনেক হয়েছে যে তোমরা রিকোয়েস্ট করছেন যে এই ইউটিউবারের লাইভ স্টোরি দেখে চান, ওই ইউটিউবারের লাইভ স্টোরি দেখে চান, কিন্তু আমরা তাকে মেসেজ করছি বাট তখন আমারগুলোর ফেস রিভিল হয় নাই, যার জন্য হয়তো তোমরা মোক রিপ্লাই করে নাই। কিন্তু হ্যাঁ, উজ্জ্বল ভাই রিপ্লাই করছে, যার জন্য উজ্জ্বল ভাইকে নিয়ে আমরা বানাইছি আর ভিউ আসছে বেশ ভালোই। তো এইটা হচ্ছে শুরু। তো তারপর হলো যখন আমরা দেখি লাগছি যে কোনো ইউটিউবার অঙ্কটি রিপ্লাই করে না, তখন ভাবলাম যে এমনকে লাইভ স্টোরি কতদিন, একদিন হবে যে চ্যানেলটা হয়তো বা বন্ধ হয়ে যাবে, কারণ উল্টা পাল্টা কাট দেওয়ার পাক না, অঙ্ক করি একটা ব্যাপার থাকে সব কিছু, লাইভ স্টোরি অঙ্ক করে বানা খুব টাফ। তো তারপর গিয়া ভাই করলো যে চল ফেস রিভিল করা যাক। তো তারপর ফেস রিভিল করছং, মানে মেনলি এটা ভাইয়ের চ্যানেল, আমি বারবার এটা কম সবাইকে, সবাই যখন মুখ কয় যে দিদি তোমার চ্যানেল, আমরা দুইজন কাজ করি বাট এটা ভাইয়ের চ্যানেল। তো তারপরে গিয়ে যখন ভিডিও আসলাম, ভিডিও করে চিটিং বাজ গার্লফ্রেন্ড, তাছাড়া আর আগত আরও কয়েকটা ডিরেক্টর, তো ওইটা হচ্ছে ফার্স্ট ভিডিও, তাছাড়া ভাই 100K সেলিব্রেট করছে আমারগুলার, ওইটা হচ্ছে তারপর। তো অঙ্কুরি ব্লগে, ব্লগিংয়ে আসা,
তো ব্লগ নিয়ে আসার পর আমরা দেখলাম যে বেশ মানে রেসপন্স তোমাদের রেসপন্স সেই তো তারপর থেকে ব্লগিং একদম ফুলফিল তো প্রথম প্রথম মুই তো চেষ্টা করলাম রাজবংশী মুই ভালো করে রাজবংশী ভাষা কভার পাং না কারণ মুই বিহারি তো প্রথম প্রথম মেলা নেগেটিভ কমেন্ট আসছে মানে মেলা বলতে একদম কয়েক মাস তো একদম র্যান্ডাম নেগেটিভ কমেন্ট যে রাজবংশী ভাষা কভার পায় না তাও কেন কয় হ্যান ত্যান মানে মেলা কিছু এলাও মুই ভালো করে কভার পাং না মুই জানো কিন্তু তাও মুই অনেকটা মানে অনেকটা ক্লিয়ার হয়েছে তোমারগুলোর জন্য মানে তোমরা যদি নেগেটিভ কমেন্টটা না করলে হয় তাহলে হয়তো মোর মনে একটা মানে যে থাকে না মানে একটা ঠান যে মোর সেকাই খাবে যার জন্য ভুল কং যাই কং তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নিছেন বুঝিয়ে দিয়েছেন যে অঙ্করি হবে না তো যতটুকুই হয় আর কি আগত ছুটত গেলে বেশি গালি মানে অনেক গালি খাইতাম কিন্তু এলা এত গালি আর মানে কপালত জোটে না নাহলে একটু চলে আর কি মোটামুটি একবারে টেক হয়ে যায় নাহলে আগত খুব প্রবলেম হলে হয় তো ঠিক আছে এলা বাইক এসে লেগছে আর মোর একটা কাজ আছে মেলা দেখে সে গেছে এটা ক্যামেরা বন্ধ করছে না বন্ধ করো তুমি কিরে ভিডিও ভিডিও ছাইরা এখানে ঢেকি শাক তুলতে লেগে গেছিস হ্যাঁ শুট করতে আইসা ভিডিও ছাইরা এখানে ঢেকি শাক মানে এলা যখন আমার 20K হয়ে গেছে তো তখন মেলা কমেন্ট আসে যে দিদি আমার ইনস্টাগ্রামত কমেন্ট আসে ভাইয়ের ইনস্টাগ্রামত কমেন্ট আসে যে দাদা আমাকে সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন তোমারগুলো সাপোর্ট খুব দরকার কিন্তু মানে সত্যি কথা কওয়ার গেলে কি মানে আমরা যে 20K আসছি আমারগুলো অঙ্কুরি অঙ্কুরি না কেউ স্ট্যাটাস দিছে না কেউ মানে কী আর কং তোমরা তো জানিনি হয়তো বা মানে যতটুকু হয়েছে আমার 10K অবধি তো আমার ওই লাইফ স্টোরি মানে ফেস রিভিল না করে আমার 10K হইতে তো যার জন্য মুই মনে করুন যে ব্লগিং করার পর থেকে আমার চ্যানেল কোনো গেইন করে নাই আগতই যা মুই যা করছং মানে নিজস্ব যা কন্টেন্ট থাকে আমাদের গেইনিং স্কেলটা যে ছিল ওটা আগেই সেট হয়ে আসছিল আমাদের লাইফ স্টোরি ভিডিওগুলোর মাধ্যমে কারণ কি আমাদের যে নোংরা সুশান্ত লাইফ স্টোরিটা ওটা 200K ক্রস আছে তো তখনও এখন যদি মনে করো যে হ্যাঁ এতদিনে ভিউজ বাড়ছে বাড়ছে কিন্তু তখনও আমাদের ওই ভিডিওটা ছাড়ার পরে পরেই 50K ক্রস ছিল কারণ অনেকেই আছে অনেকে নেগেটিভ কমেন্ট অ্যাঙ্গলে কয় যে হ্যাঁ নোংরা সুশান্ত চ্যানেলে কাজ করে নাম তো হবেই মানে এমন একটা হ্যাঁ রে ভাই ইচ্ছে তো দেখো মানে তোমরা এখন মুখ চেনেন ঠিক আছে তো স্যার ওগুলো ব্যাপারে আর কিছু কভার চান না আর সাপোর্ট হ্যাঁ যতটুকু সম্ভব মানে এই স্ট্যাটাসটা দেন কিন্তু সবার ক্ষেত্রে সবারটা সাপোর্ট করা সম্ভব হয় না খালি একটাই কথা কভার চান যে মানে যারা ইউটিউবার আছে মানে লাগি থাকা লাগবে আর কি বুঝছেন মানে হার মানলে হবে না হয়তো আমার ওয়ান ইয়ারে মানুষের 100K হয়ে যায় নোংরা সুশান্ত চ্যানেলের 1 ইয়ারে 100K হয়েছে কিন্তু আমারগুলো 20K কি বলা তো যায় না পরের বছর হয়তো হ্যাঁ আমারগুলো 100K হয়ে গেছে এরকমও হওয়ার পায় যার জন্য আশায় ছাড়া যাবে না ঠিক আছে লাগিয়ে থাকেন সাফল্য মানে ওই যে বলে না যে ওই যে বাচ্চাবেলার একটা মাকড়সার গল্প মাকড়সাটা বারবার দেওয়ালে ওঠে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় কিন্তু ও ফিনিশিং পয়েন্টে যায় একটা সময় তো ওইটা হচ্ছে সে মানে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে কাজ করে যাও আজকে 1K আছে কালকে 1-এর পাশে 2টা শূন্য লাগবে অত চাপ কী আছে ভাই চিল নিজের কাজের উপরে ভরসা রাখো না আর কন্টেন্টে জোর দিতে হবে যারা ব্লগিং করে আর কি তাদের তো কন্টেন্টের ব্যাপার নাই তাদের আর কি মানে ভোকাল পাওয়ারের ওপর মুই রাজবংশী ভাষা পাং না তাও মানে চেষ্টা করি করি মানে কতটা যে আগায় আর তোমরাগুলো তো মানে যারা কভার পায় তারা তো কভারই পায় তারা যদি নিজের বলার উপরে কনফিডেন্স না থাকে মুখ দেখেন তো আমি চুরিও করম কনফিডেন্স একদম কনফিডেন্সে চুরি করবো কাউ কিছু হবে না এই যে বাসটাই দেখলেন তো কেমন ঘটনাটা তো এইটাই আর কি কভার ছিল সবসময় কি একটাই চেষ্টা করতে হবে যে আমি 5-7 মিনিটের ভিডিও বানাবো যাতে আমার ভিডিওটা দেখে মানে অপোজিট সাইডে যে আছে আমাদের ভিউয়ার্স তারা যাতে একটু হাসে
এইটুকুই চেষ্টা, এইটুক চেষ্টা যদি তোমার সাকসেস হয় তুমি নিজেও দেখবে একদিন সাকসেসের শিখরে থাকবা। মজাদার না হলে তো কেউ দেখবে না। না তো চলো সবাই অঙ্কুরি কাজ করে দাও, আমরাও অঙ্কুরি কাজ করে যাবো, তোমরা সাপোর্ট থাকেন আর কি, তোমরা সাপোর্ট করেন, তো নিউ নিউ ব্লগ তো হবেই, চলছে চলবে আর কি। আর হ্যাঁ একটা কথা, মানে ক্রেডিট মোর কোনোই নাই, কারণ মুই খালি ব্লগ করে আসি ভাই দিয়া দেন, এটা আগেও তো তোমার ব্লগ করেছো, তোমরা পুরো এডিট করে সব কিছু করে, যার জন্য তোমরা হয়তো ভাববেন যে দিদি তোমরা ভিডিও করেন আর কোন যে ভাইয়ের চ্যানেল, কারণ পুরো ক্রেডিটটাই উমার, যার জন্য মুই কোনো ক্রেডিট নেবার চাই না। হয়ে গেলে এই যে মানে কর কাজ মোর, তাছাড়া আমরা সব কিছু করে, যার জন্য ওনার তো ওমরাই, তুমি হচ্ছে যে থাকে না কি কয় ওগুলোকে কারিগরগুলো থাকে না ওগুলো আর কি। তো চলো অনেক কথা হইলো, তো এখানে এন্ড করা যাক ব্লগটা, আর অত লেন্দি করে অত লেকচার দিয়ে কোনো লাভ নাই, ময়ও এমন বড় কোনো ইউটিউবার না যে তোমারগুলোকে এত লেকচার দিব, তোমরা দেখবেন তাও যে এতটুকু শুনছেন, যার জন্য অনেক ধন্যবাদ। তো নেক্সট ব্লগে আবার কথা হবে, টাটা। ওহো টাটা তো কয়ে দিলুম, কিন্তু মেন জিনিসটাই করুন না, তোমরা ভিডিও দেখেন, লাইকটাকে করবে, লাইক করেন, শেয়ার করেন একটু, মানে একটু শেয়ার করলে একটু তাহলে আর একটু ভিউটা হয় না, মানে 20K থেকে 200K যাওয়া যায়। তো শেয়ার করো, কমেন্ট করো একদম। চলো নেক্সট ব্লগে কথা হবে, বাই।